পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিজয়পুর গ্রামে কয়েকজন শিশু মাটির নিচে ঘর বানিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলো। ভাতারের আমরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়পুর গ্রামের শিশুরা জানান, তারা সোশ্যাল মিডিয়ায় দেখে এই ঘর তৈরি করা শিখেছে। প্রথমে বেশ কয়েকটি সিঁড়ি দিয়ে নিচে নেমে তারা ঘর তৈরি করেছে। এরপর তারা তৈরি করেছে বসার জায়গা, বাঁশের মাচা ও কলঙ্কা। বিজয়পুর গ্রাম আমাদের এই কান্দুর ধারে কাজিরাঙ্গার পাড়ে একটা ছোট্ট বাড়ি ঘর করেছি। ঘরটা কোথায় করেছি? ঘরটাই তো কাজিরাঙ্গার পাড়ে কান্দুরের ধারে, মাটির নিচে। মাটির নিচে করেছি, এই যে আমরা ঢুকে খেলা ফেলা করি এখানে। কিভাবে করলে এই ঘরটা, মানে কি দেখেছো তোমরা? আমরা সেই ইউটিউব থেকে দেখেছি, যাতে আমরা করতে পারি নাকি দেখেছি, যে সেই জন্য আমরা চারটে বন্ধু ছিলাম, দুজনে কোনো আসে নাই। কি নাম তাদের? তাদের একটার নাম সোহেল, মুন্সি সোহেল, আর একটার নাম মুন্সি ইকবাল হোসেন। তোমার নাম? আমার নাম মুন্সি নাসিমুল হোসেন। ওর নাম মুন্সি সুমন। কতদিন লেগেছে এই ঘরটা করতে? এক সপ্তাহ লেগেছে। এটা কি দেখতে আসছে এলাকার মানুষজন? হ্যাঁ, অনেক দূর দূর থেকে সব লোক দেখতে এসেছে। কালকে প্রায় অনেকজনে দেখতে এসেছিল বিকালবেলায়। ঘরটা দেখতে আসছে। ঘরের নিচে কী কী ব্যবস্থা করেছো? ঘরের নিচে তোমার আছে দুটো ডিজাইন তাক, আর একটা বসার টুল আছে বড় বড়ানি, আর একটা বোতল রাখা জায়গা আছে। আগামী দিনে কি অন্য কিছু করার ইচ্ছা আছে? আগামী দিনে আরও করা আছে, একটু বাড়াবো বলছি, অন্য কিছু করবো। এসব প্ল্যান ফ্ল্যান লিয়েছি, আমরা চাষগুলো ধানগুলো বাগিলি দিয়ে করবো। নিচে কি পানীয় জল বা তোমার কারেন্টের কোনো ব্যবস্থা করেছো? হ্যাঁ, এগুলো করি না, কিন্তু আগামী কালে করবো। তাদের এহেন ঘর দেখতে প্রতিদিন মানুষের ভিড় উপচে পড়ছে। মাটির নিচে ঘর হলেও অনেকটা ভয়ের বলে জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। না জেনে ঘরের মধ্যে প্রবেশ করলে বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে বলে তাদের অভিমত। জয়পুর গ্রাম এই কন্দরধার কাজিরাঙ্গার পাড়ে ওই চারটে ছেলে মাটির নিচে একটা ঘর করেছে। ওরা কীভাবে এই উৎসাহ পেলো বা কোথা থেকে শিখেছে? ওরা তো বলছে ইউটিউব থেকে আমরা দেখেছি যে বিভিন্ন লোকজন ছেলেরা করছে এবার ঘর, আমরা পাই নাকি দেখি। ওরা চারজন মিলে করেছে, টাইম লেগেছে মোটামুটি 7 থেকে 10 দিন টাইম লেগেছে। কেমন লাগছে ঘরের ভেতর ঢুকেছিল? হ্যাঁ, ঘর ভালোই করেছে ওরা, বসার জায়গা আছে, তাছাড়া দেয়ালগুলোতে তাকে ডিজাইন করেছে, জলের বোতল ভেতরে রাখার জায়গা আছে। আশপাশের লোক কি আসছে দেখতে? হ্যাঁ, আশপাশের লোক আসছে, তো ওই তো কালকেই তো মোটামুটি 40-50 জন দেখতে এসেছিলো মেয়ে ছেলে পাড়ার আশেপাশে গ্রাম থেকে এসেছিলো। ইউটিউব থেকে যে এই একটা ওরা শিক্ষা নিয়ে একটা ঘর করেছে, আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। এরা যাতে আরও উৎসাহ পায় বা সরকারের থেকে যদি কোনো রকম সাহায্য পায় এটা করতে পারে ভালো। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।